সারা দেশের বিভিন্ন জায়গায় মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে এছাড়াও বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি নোয়াখালীতে মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আওয়ামী লীগ বিএনপি নোয়াখালী প্রেস ক্লাব সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ রাত বারোটা এক মিনিটে শহীদ বেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড ফারুক আহমদ এছাড়াও যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে ভোলা সরকারি স্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের ঢল নামে আমরা আমাদের এই বাংলা ভাষাকে আরও উন্নত করে সারা বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছি এবং আমরা আশা করব ভবিষ্যতে আমরা যেন এই ভাষাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি এদিকে কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে সকাল নয়টা মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে আলোচনা সভায় অংশগ্রহণ করে